আমার চাকরির কারণে বাবা মা থেকে প্রায় 500 কিলোমিটার দূরে বাস করি। বাবা থাকে আমার সাথে, থাকতে অনুরোধ করেছি। বাবা কে হবে? তবে তারা গ্রামে নিজ বাড়িতে থাকতে চান। তাদের ইচ্ছা আমার স্ত্রী সন্তানরা তাদের সাথে গ্রামে থাকুক। এই বিষয়ে শরীয়তের হুকুম কি? এটা আমাদের সমাজের মুরব্বীদের আর একটা ভুল রীতি। আপনার ছেলেরা বিয়ে দিচ্ছেন কি জন্য? গুণাত্মে বাঁচানোর জন্য। তাকে যদি আপনার সাথে রাখেন আর সে একা থাকে, তাহলে গুণার থেকে বাঁচবে কেমনে? বাপের মাথায় তো কিছু ঘিলু থাকতে হবে। আপনি বাপ হয়েছেন, ছেলে বিয়ে দিচ্ছেন, দাদা হয়েছেন, নানা হয়েছেন, আপনার মাথায় কি থাকতে হবে? কিছু ঘিলু থাকতে হবে। ছেলেটারে বিয়ে দিচ্ছি যাতে সে নজরের হেফাজত করে, অন্যের বউ বেটি না দেখে, কোন অন্যায় কাজে জড়িত না হয়, এই জন্য তো বিয়েটা দিছি। এখন যদি তার বউ আমার কাছে থাকে আর সে মাসকে মাস, বছরকে বছর একা থাকে, তাহলে আমার বিয়ে দেওয়ার অর্থ কি? অর্থ কি হইল? অর্থ হয়েছে? আপনারা বুঝেন, আমাদের অনেকের এই রোগ আছে। বেটার বউকে নিজের সাথে রাখেন, তাহলে আপনার ছেলের জরুরত কিভাবে পুরো হবে? ওই মহিলারও তো জরুরত আছে না? মহিলা ফেরেস্তা? হ্যাঁ, মহিলার জরুরত নেই, এটা কে পুরা করবে? এটা কে পুরা করবে? উনি করতেছে ছেলের বাপে। দুনিয়াতে এগুলো দুর্ঘটনা ঘটে। একজন ইংরেজি শিক্ষিতা মহিলা, সে বলতো যে আমি খুব ভালো আছি। কেমনে ভালো আছে? আমার স্বামী বিদেশে থাকে, মাসে মাসে অনেক টাকা পাঠায়, আর আমার শ্বশুর আমার সাথে এনজয় করে। নাউযুবিল্লাহ। ও ছেলের সাথে বিয়ে ঠিক আছে, শ্বশুর যদি বেটার বউর সাথে এনজয় করে, তো ছেলের সাথে বিবাহ ঠিক থাকে? ইংরেজি শিক্ষিত মেয়ে, তার তো মশলা মশাইল কিচ্ছু জানা নেই। অধিকাংশ ইংরেজি শিক্ষিত মেয়ে তসলিমা নাসরিনের উম্মত, কিচ্ছু জানে। এই জন্য আপনারা ছেলের বউকে ছেলের সাথে রাখবেন, আর ছেলের দায়িত্ব আপনাদের পাকশাকের জন্য কাজের বোয়া দেওয়া। আপনাদের কষ্ট না হয় সে ব্যবস্থা করা ছেলের দায়িত্ব, কিন্তু বিবি তার সাথে থাকবে। বিবি এতে অনেকে বিয়ে করে কয়েক বছরের জন্য বিদেশ চলে যায়, ইসলাম এলাও করে না। অনেকে বিয়ে করে কয়েক বছরের জন্য চলে যায়, ইসলাম এলাও করে না। ইসলাম স্ত্রীর অনুমতি সাপেক্ষে 4 মাস পর্যন্ত দূরে থাকার অনুমতি দিছে। স্ত্রী অনুমতি দিলে যে 4 মাস আমি নিজেকে সেভ করব, আপনি চিন্তা করেন না, 4 মাসের অনুমতি দিছে অনুমতি সাপেক্ষে, আর আপনি 4 বছর আছেন। খুব টাকা পাঠাই দিছে, ফিরে আসে টাকাও পাবেন না, বউও পাবেন না। ওই টাকায় লয়ে আপনার বউ গেছে গা। মোবাইলের যুগে কার সাথে কার যোগাযোগ হইতেছে আর চলে যাচ্ছে? 4-5টার মা, 4-5টার মা, 4-5টা বাচ্চা থেকে চলে যাচ্ছে। মোবাইলের বদৌলতে এই আমাদের পারিবারিক শান্তি এই আস।
এজন্য মহিলাদের মোবাইল না দেওয়াই ভালো। মহিলাদেরকে মোবাইল দেওয়া ঠিক না, মেয়েদেরকে মোবাইল দেওয়া ঠিক না। কার সাথে পুরুষ কানেকশন হয়ে সম্পর্ক হয়ে যাবে, হয়ে গেলে আপনাকে আর পছন্দ করবে না, বরদাস্ত করবে না, ওটা ভালো লাগবে। হারামের মজা বেশি, চুরির কাঁঠাল খাইতে নাকি মজা বেশি, চুরির কাঁঠাল খাইতে নাকি মজা বেশি। এই জন্য ওদের সৎ থাকার জন্য মোবাইল না দেওয়া।